মা, বাবা, আপনারা চিন্তা করবেন না, বেগমকে আমি ভালো রাখবো, আগলে রাখবো। চলো বেগম, আসছি। মন খারাপ না বেগম, কেন আড়াল করার চেষ্টা করছো? বারবার তুমি চেষ্টা করো কিন্তু ধরা পড়ে যাও। এই দেখো, চোখ ভর্তি জল বলছো, মন ভালো, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। হ্যাঁ না, আমি জানি তোমার মন কী করে ঠিক করতে হয়। না আবির, তোমাকে কিছু করতে হবে না, কিছু তো একটা করতেই হবে তোমার মন ঠিক করার জন্য। এমনিতেও দুপুরবেলা আবির চৌধুরীর লাইভ তোমার শোনাই হয়নি, এখন দেখি। গান শুনিয়ে যদি তোমার মনটা ভালো করা যায়। কিন্তু এখন এত রাতে কেউ শুনলে? গানের আবার কোনো সময় হয় নাকি? শুধু মুডটা হতে হয়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের গলি, পাখার ব্লেডের তালে সোজা সুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছ, আমার শরীর জুড়ে তোমার প্রেমের। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ, আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। মানতেই হবে, আবির চৌধুরীর ট্যালেন্ট আছে। কিন্তু সব ট্যালেন্ট আমি সবার সামনে সবসময় দেখাই না। কিছু কিছু ট্যালেন্ট আমি আমার স্পেশাল মানুষদের জন্য তুলে রাখি, এক্সক্লুসিভ। Too good. দেখ, এই ড্রামা করতে গিয়ে না খেতে পেয়ে মনে হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাবে আমার। উফ, কি দিনকাল পড়লো। হ্যাঁ, নিজের বাড়িতে নিজের রুমে এভাবে লুকিয়ে লুকিয়ে খেতে হচ্ছে আমাকে।
ভগবান, এভাবে যদি এখন কেউ দেখে ফেলে, কেউ যদি জানতে পেরে যায় যে আমি আমার নিজের রুমে এভাবে আয়েশ করে করে খাচ্ছি, হায় ভগবান, আমি কোথায় লুকাবো? আমাকে আসতে বলেছিলে দিদি? থ্যাঙ্ক গড পম্পা। এই হয়েছে গো দিদি, এত রাতে আমাকে তুমি আসতে বলেছিলে, কিছু কি হয়েছে? কালকে সকাল সকাল আসতে হবে, তাহলে তো ফোনে বলে দিলেই পারতে। এতে এই মাসের পুরো মাইনেটা রয়েছে, প্লাস এক্সট্রা দু মাসের মাইনেও রাখা আছে, ঠিক আছে? ততদিনে কাজ খুঁজে নিও প্লিজ। হ্যাঁ যাও, এবার এসো 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 এসো, চলো চলো। প্ল্যানের ফার্স্ট পার্টটা কমপ্লিট। বাকি পার্টটাও সেরে ফেলতে হবে। হ্যালো, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। হ্যাঁ বলুন, ডক্টর শর্মা? হ্যাঁ, ডক্টর মল্লিক, ডক্টর ব্যানার্জি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি করছো তুমি? ডাক্তারের নাম্বার কি ব্যাপার? হ্যাঁ, তোমার কি শরীর খারাপ নাকি? আমাকে বলতে পারতে, আমি ডাক্তার নিয়ে চলে আসতাম। এটা না রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়েছে, আমারই ভুল। আমার তোমাকে ওই নুন চিনি জল দেওয়া উচিত ছিল। আমি এক কাজ করি, আমি এখনই নিয়ে আসি। তুমি ডাবের জল খাবে? ডাব ডাব আবির আবির, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তাহলে ডাক্তারের নাম্বার কি ব্যাপার? আমি দিদিভাইয়ের জন্য ডাক্তারের খোঁজ করছিলাম। দিদিভাইয়ের অবস্থা আমার একদম ভালো লাগছে না। দিদিভাইয়ের কথাবার্তা, আচরণ কেমন অসংলগ্ন না? তোমার এটা মনে হয়নি? দেখুন, দিদিভাইয়ের ব্যাপারটা আমি লক্ষ্য করেছি। ইনফ্যাক্ট ডাক্তার ব্যাপারটা আমার মাথায় আসেনি তেমনটা নয়, কিন্তু ব্যাপারটা খুব সেন্সিটিভ। আমরা হুট করে কোনো ডিসিশন নিতে পারবো না। বাড়ির সবাইকে কনভিন্স করতে হবে যে দিদিভাইয়ের যে অবস্থা, তার জন্য ডাক্তার দেখানোটা জরুরি। অনেকটা দেরি হয়ে যাবে না? দিদিভাইয়ের কন্ডিশন যদি আরো ডিটেরিয়েট করে যায় তখন? এখন একটা কথা তোমাকে বুঝতে হবে, দেখো এখন আমরা যা স্টেপই নিই, যে ডিসিশনই নিই, সবটা বাড়ির কথা, পরিবারের কথা ভেবে নিতে হবে। আর তাছাড়া তুমি এখন যাই বলবে, দিদিভাই সবসময় রেগে আছে তোমার উপর। এখন ডোন্ট মাইন্ড, বাট আমার মনে হয় দিদিভাইয়ের থেকে তোমার একটু দূরত্ব রাখাটা দরকার। দেখুন দেখুন, তুমি চিন্তা করো না, দিদিভাইয়ের ব্যাপারটা কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমি দেখে নিচ্ছি। কিন্তু আবি, যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। দিদিভাইয়ের এই অবস্থা চোখে দেখা যাচ্ছে না। দিদিভাইয়ের কথাবার্তা, আচরণের কথা যদি আমরা ছেড়েও দিই, দিদিভাই তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এভাবে না খেয়ে কতদিন সুস্থ থাকবে দিদিভাই? দেখা যাবে, দেখবো, এই ভাবার সময় নেই আবির। যা করার আমাদের,
খুব তাড়াতাড়ি যে কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। রাতে আমি যা করে রাখলাম তাতে কাল সকাল হতে না হতেই তোমার উপর ঝড় এসে পড়বে। দেখো দেখে তুমি কি করে সামলাও।